ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে একজন সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল যে আমি যেন নাইল শ্যাম্পু রিভিউ শেয়ার করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে নাইলের অ্যান্টি ড্যান্ড্রাফ ভ্যারিয়েন্টের রিভিউ শেয়ার করব। আমাকে নাইলের যে ভ্যারিয়েন্টের রিভিউ শেয়ার করতে বলা হয়েছিল সেই ভ্যারিয়েন্টে আমার পিন কোডে অনেকদিন ধরে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি অ্যান্টি ড্যান্ড্রাফ ভ্যারিয়েন্টে পারচেজ করেছি। এমনিতে আমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফের প্রবলেম আছে, তাই আমি ভাবলাম এই প্রোডাক্টটা ট্রাই করে দেখা যাক। আমি এর আগে কখনো নাইলের শ্যাম্পু ইউজ করিনি, এটা আমি ফার্স্ট টাইম পারচেজ করেছি। ফার্স্ট অফ অল আমি এই প্রোডাক্টের প্যাকেজিং এর ব্যাপারে বলবো। তো এই প্রোডাক্টটা এরকম একটা ট্রান্সপারেন্ট বটল টাইপ প্যাকেজিংয়ে রিসিভ হয়। ফ্রন্ট সাইডে ভ্যারিয়েন্ট নেম মেনশন করা আছে এবং এই প্রোডাক্টটা প্যারাবিন ফ্রি, পিএইচ ব্যালেন্সড এবং কি ইনগ্রিডিয়েন্ট হলো কার্ড, অ্যালোভেরা অ্যান্ড লেমন। ব্যাক সাইডে প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস লাইক ইনগ্রিডিয়েন্ট লিস্ট, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট সব কিছু মেনশন করা আছে এবং এই প্রোডাক্টটার কোয়ান্টিটি হলো 400 ml এবং প্রাইস হলো 215 rupees এবং শেলফ লাইফ হলো 2 years। আমি এই প্রোডাক্টটা ফ্লিপকার্ট থেকে 183 rupees পারচেজ করেছি। তোমরা এই প্রোডাক্টটা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এবং বিগ বাস্কেটও পেয়ে যাবে। প্রোডাক্টটার কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস একদমই ঠিকঠাক। এই প্রোডাক্টটা একটা স্মল সাইজ এবং এর তো একটা বড় সাইজে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি চাও তো ফার্স্টে স্মল সাইজটা পারচেস করে ট্রাই আউট করতে পারো। এই শ্যাম্পুটার কনসিস্টেন্সিটা হোয়াইট কালারের জেল টাইপ এবং স্মেলটা খুবই ভালো, যেটা হেয়ার ওয়াশ করার পর 2 থেকে 3 দিন মতন স্টে করে। আমি এই শ্যাম্পুটা গত 2 সপ্তাহ ধরে ইউজ করছি। যেহেতু এটা একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, তাই আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে এই শ্যাম্পুটা কিন্তু পার্মানেন্টলি স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফকে রিমুভ করবে বলে আমার মনে হয় না। কারণ এই শ্যাম্পুটা ইউজ করার পর 2 থেকে 3 দিন স্ক্যাল্পে কোনো রকম ড্যান্ড্রফ আমি লক্ষ্য করিনি, তবে 4-5 দিনের মাথায় ড্যান্ড্রফ আবার ফিরে আসে। এই শ্যাম্পুটা স্ক্যাল্পকে খুব ভালোভাবে ক্লিন করে, কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করার পর তোমাদের হেয়ার লেন্থ আর ড্রাই ফিল হতে পারে, তাই কন্ডিশনার মাস্ট অ্যাপ্লাই করতেই হবে। এই শ্যাম্পুটা আদার শ্যাম্পুর মতন ফোম ক্রিয়েট করে এবং আমি হেয়ার ওয়াশ করার সময় 2 times শ্যাম্পু অ্যাপ্লাই করি। অলওয়েজ মনে রাখবে যে কোনো শ্যাম্পু স্ক্যাল্পে অ্যাপ্লাই করার আগে অল্প জলে মিক্স করে দেন স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে, ডাইরেক্টলি শ্যাম্পু স্ক্যাল্পে অ্যাপ্লাই করা উচিত না। এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার খুব একটা হেয়ার ফল হয়নি, যেরকম নর্মালি হেয়ার ফল হয় সেরকমই হয়েছে। আমি আজকে এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করে হেয়ার ওয়াশ করেছি, সো ইউ ক্যান সি দ্য রেজাল্ট। ওভারঅল এই শ্যাম্পুটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদেরকে আমি শ্যাম্পুটা অবশ্যই রেকমেন্ড করবো। তবে ফার্স্ট টাইম তোমরা স্মল সাইজটা পারচেজ করে ট্রাই করতে পারো, যদি তোমাদের স্যুট করে দেন তোমরা বড় সাইজটাই ইনভেস্ট করতে পারো। তো আজকের জন্য এটুকুই, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারসের সাথে। এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে চলে যায়। এবং তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার আইডিটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি এবং পিন কমেন্টও পেয়ে যাবে তোমরা। তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।